So hello spectators, once again welcome back to my channel and thank you very much for tapping this particular video. So বন্ধুরা তোমরা যারা ইউজি অ্যাডমিশন নিতে চাইছো বিএ বিএসসি বা বিকম অ্যাডমিশন নিতে চাইছো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বা ক্যালকাটা অ্যাফিলিয়েটেড বা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজগুলো রয়েছে তো সেই উদ্দেশ্যে তোমাদের একটা নোটিফিকেশন প্রোভাইড করা হয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার তরফ থেকে তো তোমরা যেমনটা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাডমিশন শিডিউল ফর ইউজি কোর্সেস অফ স্টাডিজ ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2022 থেকে 23 তো 2022 থেকে 23 সেশনে তোমাদের ভর্তির জন্য কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এবং ইতিপূর্বে তোমাদের হায়ার এডুকেশনের তরফ থেকে যে নোটিফিকেশন তোমাদের উদ্দেশ্যে প্রোভাইড করা হয়েছিল বিশেষ করে অ্যাডমিশন রিলেটেড 2022 থেকে 23 তো সেই পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তাদের কিন্তু নোটিফিকেশন প্রোভাইড করেছে তো এখানে দেখো এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট এখানে তোমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে তোমাদের অ্যাডমিশন রিলেটেড যে ডেটগুলো তোমাদের প্রোভাইড করা হয়েছে সেই ডেটগুলো অবশ্যই তোমাদের এখানে একটু নোট ডাউন করে নেবে বা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে দ্য অনলাইন অ্যাডমিশন প্রসেস শ্যাল বি স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য নোটিফিকেশন বিয়ারিং নম্বর তো এই নোটিফিকেশনের নম্বরটি দিয়েছিল এটা হায়ার এডুকেশনের তরফ থেকে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনটির নম্বর June 2022 issued by the Department of Higher Education, Government of West Bengal. তারপর যেটা বলা রয়েছে the online admission process to the first semester 3-year 6 semester UG courses of studies shall start from 18 July. অর্থাৎ 18th July বা 18 July থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাডমিশন শুরু হবে 2022 ক্যান্ডিডেট who passed HS examination conducted by the WBCHSE or equivalent examination agreeable seek admission to the first semester of the above mentioned courses of studies provided he/she has also passed in English, having full marks not being less than 100. তো অবশ্যই তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এইচএস পাস করেছো এবং তোমাদের এইচএস অবশ্যই ইংলিশ কিন্তু 100 মার্কের ইংলিশ পরীক্ষা কিন্তু অবশ্যই থাকতে হয়েছে বা থাকতে হবে তো 100 মার্কের পরীক্ষা তোমাদের এইচএস যাদের ছিল তারাই কিন্তু এখানে অনলাইনে অ্যাডমিশন নিতে পারবে সেই ব্যাপারটা তারা এখানে ক্লিয়ার করেছে এরপর তোমাদের উদ্দেশ্যে কিছু ইম্পর্টেন্ট ডেটস তারা প্রোভাইড করেছে তো এই ডেটটা অবশ্যই তোমরা মাথায় রাখবে তো এখানে দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ডেটসগুলো রয়েছে ডেট অফ ওপেনিং অনলাইন পোর্টাল টু ইউজ কোর্সেস অর্থাৎ 18 জুলাই 2022 থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যতগুলো কলেজ রয়েছে প্রত্যেক কলেজে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন পোর্টালে তোমাদের লাস্ট ডেট রয়েছে 5 আগস্ট 2022 পর্যন্ত পাবলিকেশন অফ মেরিট লিস্ট পাবলিকেশন হবে 16 আগস্ট 2022 লাস্ট ডেট অফ অ্যাডমিশন রয়েছে 15 সেপ্টেম্বর 2022 এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস শুরু হবে 19 সেপ্টেম্বর 2022 তো 15 সেপ্টেম্বর তোমাদের কিন্তু অনলাইন অ্যাডমিশন সম্পূর্ণভাবে একেবারে ক্লিয়ার কাট কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা কিন্তু 19 সেপ্টেম্বর থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস শুরু হবে তো এরপরে যে সমস্ত নোটিফিকেশনগুলো অ্যাড করা রয়েছে এটা হায়ার এডুকেশনের তরফ থেকে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র এখানে অ্যাটাচ করা হয়েছে এখানে বলা হয়েছে কলেজেস আর রিকোয়েস্টেড টু কিপ দ্য স্টুডেন্ট স্ট্রেংথ ফর ইচ সাবজেক্ট কোর্স উইদিন ইনটেক ক্যাপাসিটি স্যাংশনড বাই দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ফলো দ্য রিজার্ভেশন পলিসি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে কলেজের উদ্দেশ্যে তারা এখানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তারা তাদের কলেজকে যে ইনটেক ক্যাপাসিটি রয়েছে বা রিজার্ভেশন ক্যাপাসিটি রয়েছে তারা সেটাকে সুরক্ষিত করতে বলছে তো এইটা তোমাদের বিষয় নয় বিষয় হচ্ছে তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশন যে ডেট সেই ডেটগুলো অবশ্যই তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবে সো ফ্রেন্ডস 18 জুলাই থেকে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এবং ক্যালকাটা অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজগুলো রয়েছে তা সেখানে কিন্তু তোমরা ইউজি অ্যাডমিশন অর্থাৎ বিএ বিএসসি বিকম জেনারেল অনার্স এবং বি মিউজিক যেটা বলছে দেখতে পাচ্ছ এবং বিবিএ কোর্সেও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে সো ফ্রেন্ডস আজকের ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ